এখন এত শীতেও আলহামদুলিল্লাহ আমার গাছের ডগাগুলো দেখুন কত সতেজ এবং মোটা মোটা আছে। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিন্তু এই গাছে কোনো প্রকারের ফুড প্লান্ট ব্যবহার করিনি গত দু মাসে, কোনো প্রকারের ফুড প্লান্ট দেওয়া হয়নি। একমাত্র আমি যে বাহিরে আপনাদের দেখিয়েছি জৈব সার, আমি কিন্তু ঠিক সেইভাবে জৈব সার তৈরি করে মাটিতে সেই মাটি এনেই আমি গাছে ব্যবহার করি। আর খাবার হিসেবে আমি আমার জৈব সার দিয়ে থাকি শুকনো জৈব সার, যার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি বর্তমানে শুকনোটি দিচ্ছি, কারণ ভেজাটি দিচ্ছি না, যেহেতু শীতের সময় তাই মাটি যেন ডাম্প হয়ে না যায়, তাই লিকুইড জৈব সার আমি দিচ্ছি না। তবে আমার চ্যানেলে লিকুইড জৈব সারেরও ভিডিও আছে, আমি লিঙ্কটি এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ অনেক গরম দেশ আছে যেখানে এখনো পর্যন্ত পানি বা লিকুইড জৈব সার দেওয়া হচ্ছে। আর যারা এই উইন্টারের শেষে শীতের শেষেই গরমের শুরুতে দেশীয় সবজি লাগাতে চাচ্ছেন, আমার ওয়েবসাইটে একবার ঘুরে আসবেন, সেখানে আমাদের দেশীয় সমস্ত সবজির বীজ আপনারা অনায়াসে পেয়ে যাবেন। lavonikitchen.co.uk/shop। অনেকেই আপনারা জানেন যে ঘর থেকেই বানিয়ে বীজ আমি কালেক্ট করি আমার গার্ডেনের জন্য, আর আপনারা ওয়েবসাইটেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার এই ঘরোয়া বীজ। এই ঘরোয়া বীজ থেকে যদি আপনারা গাছ লাগান, এইটুকু গ্যারান্টি যে গাছ অতি সহজেই বেড়ে উঠবে। আর সতেজতা তা তো আপনারাই দেখতে পাচ্ছেন, অজস্র বীজ এসেছে যা কালেক্ট করতে করতেও আমি আসলে হয়রান হয়ে গিয়েছি। এ তো ভাই একটি গাছ, আমার 30টি গাছ আছে যেখানে শুধুই বীজের সমাহার চলছে। আর এই যে সফলতা তার সবই হচ্ছে আমার জৈব সারের কারণে, বাড়তি কোনো সার আমি ব্যবহার করি না। যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন এবং আমার লাভলি ভিউয়ার্স যারা অলওয়েজ আমার ভিডিও দেখেন, তারা সবাই জানেন যে আমি আমার বানানো সার দিয়েই, বানানো কীটনাশক দিয়েই আমার গাছপালার যত্ন করি। নতুন কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।